বহুতল ভবনে ধোঁয়ায় আটকা পড়লে কি করবেন? আগুনে পুড়ে যত মানুষ মারা যায় তার চেয়ে বহুগুণ মানুষ মারা যায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে। মনে রাখবেন, ধোঁয়ার ধর্ম হল ঊর্ধ্বমুখী গমন। উপর দিকে আগে গমন করবে, যদি উপরে জায়গা না থাকে তখন নিচ দিকে আসতে শুরু করবে। উপরের দিকে ধোঁয়ার ঘনত্ব বেশি থাকে এবং নিচ দিকে ধোঁয়ার ঘনত্ব কম থাকে। যতটুকু সম্ভব ফ্লোরের কাছাকাছি মুখ নিয়ে হামাগুড়ি দিয়ে বের হয়ে আসার চেষ্টা করবেন। যেহেতু অন্ধকার রুম, তাই দরজা খুঁজে পেতে সমস্যা হবে। তখন দেয়াল ধরে একদিকে যাওয়া শুরু করবেন। দেয়াল একসময় দরজার কাছেই শেষ হবে। ভবন থেকে বাহিরে বের হয়ে আসার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় ছাদে চলে যাবেন, ছাদ নিরাপদ থাকে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন। একটি সিঁড়ি আছে এমন ভবন বাণিজ্যিক ভবন হিসাবে ব্যবহার করবেন না। ভিডিওটি শেয়ার করে নিজের প্রিয়জনকে সতর্ক হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।